ভাই, একটা এগ তড়কা আর চারটে রুটি প্যাক করে দাও দেখি। ডিম তড়কা বা এগ তড়কা, আমরা যাই বলি না কেন, আমরা বাঙালিরা কিন্তু খুব অভ্যস্ত হয়ে পড়েছি এই রাতের বেলায় ডিম তড়কা বা এগ তড়কার। রেডি টু সার্ভ ডিম তড়কা, তার সাথে গরম গরম তাওয়া রুটি ও পেঁয়াজ। চলুন তো দেখে নিই আজকের এই রেসিপিটা, এগ তড়কার। তো প্রথমেই আমি 150 গ্রামের মতন সবুজ মুগ কড়াই নিয়ে নিয়েছি। সামনে থেকে দেখাচ্ছি কীরকম হবে, পুরো সবুজ রং। আর নিয়েছি 150 গ্রামের মতন ছোলার ডাল। দুটোই আমি সম অনুপাতে মেশাবো না, একটা 2:1 অনুপাতে মেশাবো। তো আমি কড়াইতে প্রথমে পুরোটাই ঢেলে দিলাম, কড়াইতে না যে কোনো একটা পাত্রে আমি পুরোটাই ঢেলে দিলাম। এবার আমি হাফ ছোলার ডাল মিশিয়ে দেব। তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে অন্তত 5 থেকে 6 ঘন্টা অথবা 7-8 ঘন্টাও হতে পারে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখার পরে যখন ভালোভাবে ফুলে উঠবে তখন প্রেসারে সেদ্ধ করে নেব। সমস্ত উপকরণগুলোকে কিমার আকারে কেটে নিলাম। দুটো বড় রসুনকে আমি প্রথমে ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে নিয়েছি। এটা আমি বটির সাহায্যে করেছি, আপনারা ছুরি বা যে কোনো কিছুর সাহায্যে করতে পারেন। এটাকে রসুনের কিমা বলে, এরম খুব মিহি মিহি ছোট ছোট হবে। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটাও আমি বটির সাহায্যে করেছি, আপনারা ছুরি বা আপনাদের যেটা কনভেনিয়েন্স সেটার সাহায্যে ছোট ছোট পেঁয়াজের কিমাও করতে পারেন। তাহলে রসুনের কিমা, পেঁয়াজের কিমা, দুটো টমেটো, বড় বড় টমেটো, এটাকেও আমি কিমার মতন কেটে নিয়েছি, টমেটোর কিমা। লঙ্কা কুচি, এখানে 4-5টা লঙ্কা কুচি আছে। আর আছে আদার কিমা, আদাটাকেও আমি ছোট ছোট করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়াও নেব কেশরি মেথি, ধনে পাতা, ডিম তো লাগছেই, 4টে পোলট্রির ডিম। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। অ্যাকর্ডিং টু টেস্ট, মানে টেস্ট অনুযায়ী আমরা কিন্তু এখানে কিছুটা সাদা তেল ও কিছুটা দেশি ঘি ব্যবহার করব। এখানে আমি তেল দিয়েছি 150 গ্রামের মতন। তেল কিন্তু ঠিক এতটাই লাগবে, না হলে কিন্তু রান্নায় কোনো টেস্ট আসবে না। এবার এটাকে ফুল আঁচ করে দিলাম, লোহার কড়াই একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ফোড়ন হিসাবে দিয়ে দেব 4 থেকে 5টা মেথি দানা। বেশি ব্যবহার করব না এবং বেশি পুড়িয়েও ফেলব না। দিয়ে দেব কেটে রাখা রসুনের কিমা, এখানে আমি পুরোটাই ইউজ করব, না হলে রান্নায় টেস্ট আসবে না। অ্যাকর্ডিং টু টেস্ট, এটা আমি যাতে টেস্ট ভালো হয় সেই হিসেবেই কিন্তু দেখাচ্ছি। হেলদি আনহেলদি পরের ব্যাপার, হেলদি আনহেলদি দেখানোর জন্য আমি অন্য আরেকদিন দেখিয়ে দেবো। ওখানে রসুনটাকে খুব ভালোভাবে সাদা কালারটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দেবো আদা কিমা, যতটা নিয়েছি ঠিক ততটাই ব্যবহার করলাম। এই রান্নার ক্ষেত্রে বারবার বলছি কিন্তু এই রান্নাটা যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাকর্ডিং টু টেস্ট, অর্থাৎ ধাবা স্টাইল। ঠিক এতটাই সময় লাগবে, এতে আমি কোনো কাট করিনি,
আমার ভিডিওটা ঠিক এরকম ভাবে এতটায় সময় লাগবে এবং লাল হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দেব এই পেঁয়াজের কুচি ফেনাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি মোটামুটি মতন দু মিনিট আমার লেগে গেল পেঁয়াজটা ভাজতে পেঁয়াজটা আমার এখনও আরও একটু হবে রান্না একটা ধৈর্যের ব্যাপার এবং রান্না একটা শিল্প সেটাকে একটু ধৈর্য নিয়ে করলে খুব সুন্দর আপনারাও বানাতে পারবেন হোটেল রেস্টুরেন্ট এবং ধাবা স্টাইলে যে কোনো রান্না তো আমার এই চেষ্টা শুধুমাত্র আপনাদের জন্য আমি দেখাচ্ছি যাতে আপনাদের রান্নাটা আমার রেসিপিটা ফলো করে আপনাদের রান্নাটা ঠিকঠাক হয় এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর রান্নাটা করার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং নিত্য নতুন রেসিপি বা ব্লগই পেতে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল যে বাটনটা আছে সেটাও কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না তাহলে সবার প্রথমে যে কোনো রান্নার হোক ব্লগিং হোক আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একদম ফ্রিতে তিন থেকে চার মিনিটের মতন টাইম লাগলো ফুল আছে ফ্রাই হতে লোহার কড়াই ফুল আছে কিন্তু আমি এটা ফ্রাই করে যাচ্ছি ফ্রাইটা কখন হয়েছে বুঝে নেবেন যখন এই যেই জিনিস ফ্রাই হচ্ছে সেগুলো যখন ওপরের দিকে আলতো করে ভেসে উঠবে তখন বুঝবেন ফ্রাই হচ্ছে এবং যথাযথভাবে ফ্রাই করতে হবে নাহলে রান্নায় কিন্তু কোনো টেস্ট আপনি পাবেন না এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও ফ্রাই করে নেব এখানে কাঁচা লঙ্কা আমি অল্পই দিলাম আপনাদের স্বাদ এবং অনুযায়ী আপনারা সেটা বাড়াতে পারেন বা কমাতে পারেন এবারে দিয়ে দেব টমেটো কুচি আর টমেটোর কিমা এটাকেও ভালোভাবে কিন্তু ফ্রাই করব টমেটোটাও আমার প্রায় ভাজা ভাজাই হয়ে এসছে আরও সামান্য একটু ভাজবে এখানে আমার পরিমাণটা একটু বেশি আছে তার কারণ আমি প্রথমেই দেখিয়ে নিয়েছি আমি একটু বেশি পরিমাণ ডাল ভিজিয়ে নিয়েছি আপনারা আমাদের আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ডালটা ভিজিয়ে নেবেন এখানে আমি 200 আর 150 মোটামুটি 350 গ্রাম ডাল ভিজিয়েছিলাম তার জন্য ঠিক এতটা পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সেই পরিমাণেই লাগবে আর আপনি যদি 200 গ্রামের মতন ডাল ভেজান তাহলে পরিমাণটাকে আর একটু কমিয়ে নিতে পারেন আর আমার কাটাকুটি করতে মোটামুটি সময় লেগে আর আমার সমস্ত কিছু কাটাকুটি করতে সময় লেগেছে 1 ঘন্টা 1 ঘন্টা যেহেতু একা হাতে করেছি তাই 1 ঘন্টা আপনারা অন্য কারোকে দিয়েও কাটিয়ে নিতে পারেন তবে কাটাটা অবশ্যই দেখিয়ে দেবেন যেন আমি যেরকম দেখিয়েছি ঠিক সেরকমই যেন কাটাটা মানে কাটাকুটিগুলো যেন হয় রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমার এটা প্রায় ভাজা ভাজাই হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা এই ডালটা আমি সামান্য একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করেছি এছাড়া এর মধ্যে আর কোনো কিছুই দিইনি দিলে সেরকম অতটা ভালো হয় না ডালটা আমি সমস্ত দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ডালটা আমি আগেই লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য আমি বেশি দিলাম না এবার আমি আলতো করে নাড়িয়ে দেব মেশানোর সময় একটু মিডিয়াম আঁচ করে দিলাম না হলে কিন্তু অনেক সময় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন ঝাল এবং লাল লঙ্কার গুঁড়ো আপনাদের পরিমাণটা কিন্তু খেয়াল রাখবেন
তার কারণ এখানে আমি অনেকটা পরিমাণ করছি বলে আমার ঠিক এতটাই লাগবে। আর আপনারা যদি অল্প করে করেন তাহলে ঝাল আর লঙ্কা আপনাদের অ্যাকর্ডিং টু টেস্ট সেটা আপনারা মিলিয়ে নেবেন। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিলিয়ে নেব। কেশরি মেথি ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম, করে নিয়ে এই পর্যায়ে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে এখনো রান্না করার প্রয়োজন এবং কন্টিনিউয়াসলি আপনাকে এরম করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে তলায় না ধরে যায়। ঠিক এরম করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। একটু ধৈর্য ধরেই করতে হবে, তবে রান্নার কিন্তু টেস্টটা পাওয়া যাবে। এদিকে যতক্ষণে তড়কাটা ফুটছে ততক্ষণে আমি একটা প্যান বসিয়ে নিলাম এবং এতে আমি ডিম ভুর্জিটা বানিয়ে নেব। এখানে আমি চারখানা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবার আমি ডিম ভুর্জিটা বানিয়ে নেব। প্রথমে নিজেদের মধ্যে এটাকে গুলে নিতে হবে, তারপরে কেটে দিতে হবে। ডিম ভুর্জিটা কমপ্লিট হয়ে গেল, ডান। এবারে যখন আমি সার্ভ করব তখন আমার মনে হয় এতটা খাবারের মধ্যে না মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করলেই ভালো হয়, সেটা আমি তখন দেখিয়ে দেব। এদিকে ডালটায় কিন্তু খুব সুন্দর একটা রং ধরে গেছে, আরও বেশ কিছুক্ষণ হতে দেব। ওই যে বললাম 10 থেকে 12 মিনিট অথবা 15 মিনিট ধৈর্য ধরে সমানে একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে রান্না করতে হবে। ডালটার ক্ষেত্রে বলে রাখি একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই তড়কার ডাল যখন রান্না হয় তখন কিন্তু আমাদের নুনের ক্ষেত্রে সামান্য একটু ধোঁকা দেয়। কী ধোঁকা? সেটা হচ্ছে যখনই আপনি নুন কেমন হয়েছে একটু টেস্ট করতে যাবেন তখনই কিন্তু নুনটা আপনাকে মনে হবে যে অনেক কম, মনে হবে আরও একটু দিই। কিন্তু কখনোই সেই ফাঁদে পা না দিয়ে নুন কিন্তু দেবেন না। আপনি রোজকার রান্না যেমন করেন যতটা পরিমাণ নুন দিলে মনে হবে আপনার ঠিক, ততটুকু পরিমাণে নুন দেবেন। দরকার হলে খাবার সময় আর একটু নুন দিয়ে খাবেন অথবা সামান্য একটু বাটারের টুকরো মিশিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার নুনটা ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এই তড়কার ডালের ক্ষেত্রে গরমে যখন প্রচণ্ড গরম থাকে আমরা যখন টেস্ট করব তখন কিন্তু আপনাকে অবশ্যই নুনটা কম মনে হবেই হবে এবং আপনি নুন বেশি দিতে যাবেন, সেটা একদমই করবেন না। নুনটা পরে বাটার বা আপনি খাবার সময় সামান্য একটু মিশিয়ে গরম করে নেবেন, কিন্তু সেই সময় কিন্তু দেবেন না, তাহলে কিন্তু বিপদে আপনি পড়বেন। প্রচণ্ড নুন হয়ে যেতে পারে এবং রান্নাটাই মাটি হয়ে যাবে। এখানে এই টিপসটা আজকে আমি আপনাদের সঙ্গে টেস্ট শেয়ার করলাম। রান্নাটা আমার প্রায় শেষ, এই ক্ষেত্রে দিয়ে দেব 50 গ্রামের মতন বাটার। বাটারটাকেও মিশিয়ে ফেলতে হবে, এই বাটারেই কিন্তু আপনার নুনটা ব্যালেন্স হয়ে যাবে। বাটারটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে বাড়ে। তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং
অবশ্যই আপনি আমার যদি বন্ধু নতুন বন্ধু না হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আরও নিত্য নতুন অথেন্টিক যে কোনো রেসিপি নিয়ে আপনার কাছে হাজির থাকবো। এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের কলিগ সবাইকে একটু বলবেন, রিকোয়েস্ট করবেন যেন আমার ব্লগার রূপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই পর্যায়ে সামান্য একটু ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম। সবটাই কিন্তু আপনাকে রান্নাই করে ফেলতে হবে, গার্নিশিংয়ের জন্য কোনো কিছু বাঁচিয়ে রাখলে চলবে না। গার্নিশিং যেটা করবেন সেটা আলাদা করে তাতে দেবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রান্নাটা কিন্তু একসাথে মিশিয়ে করতে হবে, তবেই কিন্তু তরকার ডালের টেস্টটা আসবে। এবং এই রেসিপি ফলো করে যদি আপনি রান্নাটা করেন তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো পাঞ্জাবি স্টাইল বা ধাবা স্টাইল বা তড়কা আপনি অবশ্যই আপনার নিজের হাতে তৈরি করা পেয়ে যাবেন। তাহলে আজকের রেসিপি ডিম তড়কা পরিবেশন হলো রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সহযোগে একদম ধাবা স্টাইলে ডিম তড়কা। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আজকে এই পর্যন্তই, রেডি টু সার্ভ ডিম তড়কা তার সাথে গরম গরম তাওয়া রুটি ও পেঁয়াজ।